আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম দিনাজপুর বোর্ড 2017। এই প্রশ্নে মান দেওয়া আছে a to the power x to the power p, b equal to x to the power p, b equal to x to the power q, c equal to x to the power r এবং m equal to 2 to the power 2x plus 1 এই কয়েকটি রাশি দেওয়া আছে। তো m equal to 512 হলে x এর মান নির্ণয় করো, একটা সহজ প্রশ্ন। তো 512 কে আমরা দুই ভিত্তিক পাওয়ার তৈরি করব। m equal to 512 হলে আমরা 2 to the power 2x plus 1 equal to 512 লিখতে পারি। তো 512 কে আমরা একটু ভেঙে নিই। 512 একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 256, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 128, একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 64, একে যদি আবারও 2 দ্বারা ভাগ করি 32, একে যদি আবারও 2 দ্বারা ভাগ করি 16 কে আবারও 2 দ্বারা ভাগ করলে 8, আবার এই 8 কে যদি আবারও আমরা 2 দ্বারা ভাগ করি হবে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2। আমরা দুই কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 2 to the power 9 হবে। 512 কে আমরা দুই ভিত্তিক করতে চাইলে পাওয়ার হবে 9। তো উভয় পক্ষে দেখো ভিত্তি আছে 2, এখানে ভিত্তি আছে 2, আমরা 2 বাদ দিতে পারি, লগ সূচকের নিয়মে এটা বাদ দেওয়া যায়। তাহলে 2x plus 1 equal to 9 হবে। তাহলে 2x equal to 9 minus 1 প্লাস 1 কে আমরা পক্ষান্তর করছি, তাহলে থাকে 8। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে x equal to 8 ভাগ 2, ভাগ করলে আমরা x এর মান পাই 4, নির্ণয় x এর মান 4 বা 4। এরপরের প্রশ্ন আছে খ নাম্বার, দেখো a by b to the power p square plus pq plus q square into b by c to the power q square plus qr plus r square into c by a to the power r square plus rp plus p। তো এখানে লক্ষণীয় দেখো আমাদের কিন্তু a b c এর মান দেওয়া আছে, এই রাশিগুলোর মান দেওয়া আছে। এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা অতি সহজে লগ সূচকের নিয়ম অনুসারে এটা প্রমাণ করব, সূচকের নিয়ম অনুসারে এটা প্রমাণ করতে পারবো। তো এখানে খ নম্বরের জন্য আমরা যা দেওয়া আছে, যে রাশিগুলো a to the power x to the power p, b equal to x to the power q এবং c equal to x to the power r, প্রদত্ত রাশি এখানে p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার যা দেওয়া আছে আমাদের a বাই b পাওয়ার এটা, b বাই c পাওয়ার এটা, q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার, c বাই এর পাওয়ার আছে r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। এখানে a b c এর মান বসিয়ে দিব। এর মান আছে x টু দি পাওয়ার p, b এর মান x টু দি পাওয়ার q, b এর মান x টু দি পাওয়ার q এখানে বসিয়ে দিব আবার, এবং c এর মান দেওয়া আছে x টু দি পাওয়ার r। তো c এর মান x টু দি পাওয়ার r এবং এর মান x to the power p এখানে বসিয়ে। তো আমাদের এই যে প্রথম বন্ধনীর মধ্যে এখানে x এবং x to the power p এবং x to the power q ভাগ আকারে আছে, এদের পাওয়ার আমরা বিয়োগ করে দিতে পারবো। এটাও ভাগ আকারে আছে, এর পাওয়ার আমরা বিয়োগ করে দিব। এটাও ভাগ আকারে আছে, এর পাওয়ার আমরা বিয়োগ করে দিতে পারবো। বিয়োগ করে দিয়ে এখানে লক্ষ্য করো যেখানে p minus q, p square plus pq plus q square এই দুটি চলকের, আবার এখানে কিউ আর দুটি চলকের, কিউ মাইনাস আর, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। তো এটা কিন্তু আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তো আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ এটা হয় হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র তৈরি হয়েছে। কিন্তু কথা হচ্ছে প্রথম যে এই রাশিটুকু এখানে কিন্তু আমাদের a অবস্থানে আছে p এবং b অবস্থানে q, তাই এখানে হবে p কিউব মাইনাস q কিউব। পরেরটাতে a অবস্থানে q আছে, b অবস্থানে r, তাহলে q কিউব মাইনাস r কিউব, এবং পরেরটাতে a অবস্থানে r এবং b অবস্থানে p, তাই r কিউব মাইনাস q। তো তো এখানে x ভিত্তিগুলো সব গুণ আকারে আছে তাই এদের পাওয়ার আমরা যোগ করে দিতে পারি x টু দি পাওয়ার p কিউব গুণ থাকলে পাওয়ার যোগ হয় সূচকের নিয়ম অনুসারে তো এখানে প্লাস p কিউ আর মাইনাস p কিউ কেটে দাও প্লাস r কিউ মাইনাস r কিউ কেটে দাও প্লাস q কিউব মাইনাস q কিউব কেটে দাও থাকে x টু দি পাওয়ার 0 তো কোন রাশির উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় 1 অতএব নির্ণয় মান 1 এরপরে গ নাম্বার আছে x ভিত্তিক লগ abc থেকে x ভিত্তিক লগ a + x ভিত্তিক লগ b + x ভিত্তিক লগ c প্রমাণ করতে হবে তো আমরা বাম পক্ষ ডান পক্ষ দুটারই প্রমাণ করব তো এখানে আমাদের দেওয়া আছে a = x to the power p b = x to the power q এবং c = x to the power r বাম পক্ষ x ভিত্তিক লগ abc তো এখানে abc এর মান আমরা বসিয়ে দিব ও একই দুইবার হইছে সমস্যা নেই এখানে abc এর মান x টু দি পাওয়ার p এর মান x টু দি পাওয়ার q b এর মান x টু দি পাওয়ার r c এর মান বসিয়ে দিব যদি x ভিত্তিগুলো এখানে গুণ আকারে আছে তাই এদের পাওয়ার কি হবে যোগ হবে তো যোগ হলে x ভিত্তিক লগ x টু দি পাওয়ার p + q এই p + q কে আমরা সামনে নিয়ে আসতে পারি একদম সামনে p + q তাহলে x ভিত্তিক log টু দি পাওয়ার x আসবে হবে তো আমরা জানি একটা সূত্র এটা log a ভিত্তিক a হলে তার মান হয় 1 তাহলে এখানে log x ভিত্তিক x কে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি তাহলে এখানে বাম পক্ষ হয় p + q + r এখন ডান পক্ষ আমরা এটা প্রমাণ করব তো ডান পক্ষে আমাদের কি দেওয়া ছিল log x ভিত্তিক a plus log x ভিত্তিক log b এবং x ভিত্তিক log c এখানে একই লাইন বারবার হইছে তো log x ভিত্তিক a x ভিত্তিক log b x ভিত্তিক log c এখানে a b c এর মান আমরা বসিয়ে দেব এর মান আছে x টু দি পাওয়ার p b এর মান x টু দি পাওয়ার q এবং c এর মান x টু দি পাওয়ার r তো আমরা এই p কে সামনে নিয়ে আসতে পারি এই q কে সামনে নিয়ে আসতে পারি এবং এই r কেও সামনে নিয়ে আসতে তো সব ক্ষেত্রে দেখো log a a আকারে সূত্র হইছে তো log x x এর মান 1 log x x এর মান 1 এটা সূত্র log a a আকারে হলে তার মান হয় 1 log x x এর মান হচ্ছে তো সূত্র হচ্ছে আমাদের বইয়ের সূত্র দেওয়া আছে log a a এর মান হয় 1 তো আমরা প্রত্যেক ক্ষেত্রে 1 বসিয়ে দিই 1 এর সাথে p গুণ হলে p হবে 1 এর সাথে q গুণ হলে q হবে 1 এর সাথে r গুণ হলে rই হবে এখানে log x ভিত্তিক log abc = x ভিত্তিক log a x ভিত্তিক log b x ভিত্তিক log c এর সমষ্টির সমান বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত